মানুষ মারা গেলে তার শরীর থেকে আত্মা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রশ্ন হলো, আবার কতক্ষণ পর দেহের সাথে পুনরায় যুক্ত হয়? মৃত্যুর কতক্ষণ পর মৃত ব্যক্তিকে কবরে প্রশ্নের মুখোমুখি হন? কতক্ষণ মানে কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড পরে, তাই না? এটা তো মুশকিল, এটা এলমুল গায়েবের বিষয়, এটা আমাদের বিষয় নয়। অতএব ঠিক কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড পরে হয়, এই প্রশ্নটা আল্লাহকে করতে হবে। সেটা আমরা যেদিন আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হবে সেদিন জিজ্ঞেস করব। আর সাধারণভাবে আমরা বলতে পারি, কবরে যখন তাকে শায়িত করা হয়। আচ্ছা, কবরে যারা শায়িত হয় না, তাহলে তাদের ব্যাপারটা কী? তাদের আলামুল বারজাক, তাদের বিষয়টা আর আমাদের হাতে নেই। বাঘে খেয়ে ফেলেছে, সাগরে ডুবে গেছে, তাহলে তার আলামুল বারজাকের প্রশ্ন উত্তরটা ঠিক কখন এক্স্যাক্টলি শুরু হয় এটা বলা কঠিন, কারণ এটা হাদিসে আসেনি যে এতক্ষণ পরে, এতদিন পরে, এত ঘন্টা পরে। কিন্তু যাকে কবরে সমাহিত করা হয় তার ব্যাপারে এসছে, কবরে দাফন কার্য শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সালুল আখিকুম আল আফিয়া ও আও ইস্তাগফিরু লি আখিকুম ফা ইন্নাহু আল আনা ইউসআল, তোমার ভাইয়ের জন্য তোমরা এখন দোয়া করো, আল্লাহর কাছে মাগফিরাত চাও, কারণ তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে একজন ব্যক্তিকে গোসল দেওয়ার পরে, কাফন দেওয়ার পরে, যখন দাফন কার্য সম্পন্ন করা হয়, তখনই তার রূহ ফেরত দেওয়া হয় এবং তখনই তার প্রশ্নোত্তর চলতে থাকে।